প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী রয়েছো ও ইউজি পিজিতে পড়ছো, ইভেন সেমিস্টার এক্সামিনেশন দেবে, তোমরা সকলেই তোমাদের পরীক্ষার মোড নিয়ে চিন্তিত। তোমাদের পরীক্ষা যাতে অনলাইনে হয় তা নিয়ে একাধিক পদক্ষেপ তোমরা নিচ্ছ, যেমন নিচ্ছি আমি তেমন নিচ্ছ তোমরা, এই নিয়ে কিন্তু একটি বিরাট বড় বিষয় তোমাদের থেকে শোনা যাচ্ছে এবং এটি এই মুহূর্তে নিউজ চ্যানেলেও কিন্তু চলে এসেছে। কাজেই তোমাদের ইভেন সেমিস্টার নিয়ে এই মুহূর্তে বিরাট উদ্যোগ, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আমাদের রাজ্যে আবার নতুন কোভিড বিধিনিষেধ আসতে পারে স্কুল কলেজের ক্ষেত্রে, যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে শোনা যাচ্ছে, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। কাজে ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ব্যক্তিগতভাবে কিছু বলার থাকলে বা জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ জিজ্ঞাসা করতে পারো। সবার প্রথমেই বলে রাখি, আমরা সকলেই জানি যে এই মুহূর্তে আমাদের দেশে এ কোভিডের চতুর্থ ঢেউ কিন্তু শুরু হয়ে গেছে, যেটা একাধিক চিকিৎসক ও একাধিক বিশেষজ্ঞদের মতে। এর সাথে আমরা সকলেই জানি দিল্লিতে যেরকমভাবে কোভিডের চতুর্থ ঢেউয়ের প্রকোপ এসছে, সেই কারণে কিন্তু সম্পূর্ণভাবে আবার শিক্ষা প্রতিষ্ঠান, সেই কারণে কিন্তু একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে অনলাইন অবলম্বন করতে হয়েছে দিল্লিকে। একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে আমাদের এক দেশের একাধিক রাজ্যে কিন্তু একাধিক বিধিনিষেধ করা হয়েছে। এছাড়া তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, শুধুমাত্র দিল্লি না, আমাদের দেশের একাধিক রাজ্যে কিন্তু একাধিক বিধিনিষেধ জারি হয়েছে, এ সংক্রমণ বাড়ায়। এবং আমাদের রাজ্যের কথা যদি বলি, আমাদের রাজ্যেও কিন্তু আবার বিধিনিষেধ আসতে পারে, এ যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে। মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে এই কোভিডের চতুর্থ ঢেউ নিয়ে বৈঠকে বসবেন পরশু দিন, সেই দিনকে কিন্তু বিধিনিষেধ আসলেও আসতে পারে রাজ্যে। আর এই মুহূর্তে যে বিষয়টি প্রত্যেকটা রাজ্যে প্রায় লাগু হয়ে গেছে, সেটা হচ্ছে কোভিড বিধি মেনটেন, অর্থাৎ মাস্ক পরতেই হবে, নয়তো কোথাও দিতে হবে 500 টাকা জরিমানা, কোথাও রয়েছে একাধিক ধারা। সেরকমভাবে আমাদের রাজ্যেও কিন্তু প্রথম যে নিয়মটা লাগু হবে সেটা কিন্তু মাস্ক পরা। সেই কাজেই তোমাদের জানি খুব গরম এই সময়, খুব কষ্ট হয় স্কুল গেলে কলেজে গেলে, তার সত্ত্বেও তোমাদের ভালোর কথা চিন্তা করে আমি কিন্তু প্রথম থেকে তোমাদের বলে এসেছি, মাস্ক পরো, স্যানিটাইজার প্রপারভাবে ক্যারি করো, তুমি রয়েছে, তোমার পরিবার রয়েছে, সকলেই যাতে সুস্থ স্বাভাবিকভাবে এই কোভিডের চতুর্থ ঢেউয়ের সাথে লড়াই করতে পারি, সেই কারণে কিন্তু প্রত্যেকে এর কাছে অনুরোধ, অতি অবশ্যই তোমরা মাস্ক এবং স্যানিটাইজার প্রপারভাবে ক্যারি করবে, প্রত্যেকটা জায়গায় স্কুল কলেজ যেখানেই যাও না কেন মাস্ক ক্যারি করেই কিন্তু যাবে। এইবার বলে রাখি, তোমরা সকলেই জানো ও তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা প্রত্যেকে চিন্তিত, তোমরা একাধিক পথে নেমেছো, আমাকে অনেকে আগে জানিয়েছিলে, তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আমাকে রীতিমতো জানিয়েছো যে আমরা এইভাবে স্টেপ নিতে চলেছি। একাধিক ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি জানি তোমরা আমাকে জানিয়েছো যে আমি এরকমভাবে এই বিষয়টা করব, কেমন হয়। দেখো, সবার প্রথমেই তোমাদের বলে রাখি, তোমরা তোমাদের বাস্তবতার সাথে সমস্ত কিছু করতে পারো, কোনো তোমরা বাস্তবটা তুলে ধরছো, তোমরা কোনো ভুল কাজ করছো না, আর তোমাদের সিলেবাস শেষ করে তারপরেই তোমাদের পরীক্ষা নেওয়া উচিত। অনেকের এমন বিষয় শুনে সবথেকে বড় অবাক লাগে যে একটি পর্যন্ত ক্লাস হয়নি, সেই জায়গায় অফলাইনে পরীক্ষার নোটিশ চলে এসেছে। কিভাবে যে এই নোটিশ বেরোয়, এর এখানে কিন্তু ছাত্রছাত্রীরা কোনো রাস্তা না পেয়ে কিন্তু বড় বিক্ষোভে নেমেছে। ছাত্রছাত্রীরা কি বলছে সমস্তটাই তোমরা জেনে নাও। রয়েছে আসানসোলের কাজী নজরুল ইউনিভার্সিটির সামনে, এবং যে ছবি আমরা দেখাবো যে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী তারা কিন্তু সব গেটে জমা হয়েছে, এবং তাদের যেটা দাবি যে অনলাইন পরীক্ষা নিতে হবে, অফলাইন চলবে না, এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু কিছু বেশ প্ল্যাকার্ডও লাগিয়েছে এবং যেগুলো তারা দেখাচ্ছে, সরাসরি লিখছে, দেখো, পাহাড় সমান সিলেবাসের জন্য পর্যাপ্ত ক্লাস নেওয়া হয়নি কেন, ছাত্রদের বারবার হয়রানি করা হচ্ছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জবাব চাই, ক্লাস জুম এক্সাম রুম ইন রুম। দেখো, এই সমস্ত স্লোগান নিয়ে তারা কিন্তু পৌঁছেছে। এখানেও স্লোগান রয়েছে, অল্প সময় দিয়ে পরীক্ষা নেওয়া চলবে না, অল্প সময় দিয়ে পরীক্ষা নেওয়া চলছে না, চলবে না। অর্থাৎ যে বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন করোনার পরে, লকডাউনের পরে, ছেলেমেয়েরা যখন বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছিল এবং স্কুল কলেজ বন্ধ ছিল, সেই সময় তাদের কিন্তু সেভাবে ক্লাস নেওয়া হয়নি, সেভাবে তাদের পড়াশোনা এগোয়নি, তাই তারা কিন্তু অফ
অফলাইনে যেতে চাইছে না, আমরা কথা বলবো একজন ছাত্রের সঙ্গে ছাত্রীর সঙ্গে। তোমাদের কি সমস্যা, কেন তোমরা আন্দোলনে এসেছো? আমাদের একটা সেমিস্টারের পিছনে 6 মাস সময় দেওয়া হয়, এখানে 2 মাসের মধ্যে বলছে যে এক্সাম নেবে অফলাইন, তো আমরা তো সবাই তো ব্যাক করে যাবো না, আমরা এরপরে তো চাকরির জন্য এক্সাম দেবো, তো যে এখানে আর এদিকে কলকাতা সব ইউনিভার্সিটিতে তো মানে যারা গভর্নমেন্টে আছে ঠিক আছে তারা তো মানে অনলাইন এক্সাম নিচ্ছে, তো আমরা যদি অফলাইন দিই সেখানে 50% নাম্বার পাবো, তো আমরা কি করে পড়ে এগোবো ভবিষ্যতে, তো আমাদের একদমই হয়ে যাবে না সেই জন্য। কেন এতদিন কি ঠিক মতো পড়াশোনা বা ক্লাস নেওয়া? না, আমাদের 2 মাসের মতো মানে 1 মাসের মতো ক্লাস হয়েছে, বাকি তো ক্লাসই হয়নি ঠিক করে, না হ্যাঁ ইলেকশনের জন্য ছুটি ছিল, তারপরে দেখো আমরা কথা বলবো আরো দু একজন ছাত্রের সঙ্গে যারা বলতে চাইছে নির্বাচন এবং করোনা সব মিলিয়ে কিন্তু ক্লাস পড়াশোনা সেইভাবে হয়নি, অনেকটাই ব্যাহত হয়েছে, তাই তারা কিন্তু চাইছে অনলাইন অফলাইন চাইছে না। কি সমস্যা? কারণ আমরা যদি এখন অফলাইনে এক্সাম দিই আমাদের মার্কস খুব জোর আসবে 50% না 40%, তার বেশি না, অপরন্ত আরও অনেক ইউনিভার্সিটি আছে পশ্চিমবঙ্গের মধ্যে তারা অনলাইনে এক্সাম নিচ্ছে আর তারা মার্কস পাবে 90%। ভবিষ্যতে যখন আমরা অন্য কোথাও কিছুর জন্য অ্যাপ্লাই করবো তখন আমাদের বলবে এত কম মার্কস কেন, আর ওরা অন্তত অনলাইনে এক্সাম 90% মার্কস পাবেই। তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের আমাদের 6 মাস টাইম থাকে, একটা সেমিস্টারে 6 মাস টাইম থাকে, সেখানে পেয়েছি মাত্র 2 মাস, তার মধ্যে মিউনিসিপ্যালিটি ভোটের জন্য আমাদের ক্লাসই হয়নি, 20 দিন অফ, তার মধ্যে 10 দিন ক্লাস হয়েছে, 10 দিনে 6 মাসের সিলেবাস কমপ্লিট করা সম্ভব? আপনারাই বলুন, সিলেবাস না শেষ করে আমরা যদি বুঝতে না পারি কি করে আমরা এক্সাম দেবো? যদি বলি যে তোমরা কি চাইছো, আমরা অনলাইন এক্সাম চাইছি, হ্যাঁ উই ওয়ান্ট অনলাইন এক্সাম, উই ওয়ান্ট অনলাইন এক্সাম, উই ওয়ান্ট অনলাইন এক্সাম।